চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে। তিনি আমাদের সকলের প্রিয়, যিনি সবসময় তার অভিনয় দিয়ে আমাদের হৃদয় জয় করে এসেছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অভিনেতা সুমন পাটোয়ারিকে। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক জি। কেমন কাটছে ঈদ? ভালো, মানে অ্যাজ ইউজুয়াল, মানে বড়বেলার ঈদ তো আর ঈদ থাকে না, ওই বড়বেলার ঈদ যেমন কাটে আর কি। আচ্ছা, তো এবার ঈদটা বিশেষ করে কোরবানির ঈদ, আমরা জানি যে খাওয়া দাওয়ার একটা অন্যরকম আয়োজন থাকে, এবং আমরা বরাবরই যেটা দেখে এসেছি আপনাকে, আপনি খুব ভোজন রসিক একজন মানুষ, আপনি খেতে খুব ভালোবাসেন। তো ঈদ, এই ঈদটা আপনার জন্য কতখানি আনন্দদায়ক বা কতখানি খাওয়া দাওয়া এনজয় করা হয়? মানে খেতে ভালোবাসি না আমি, আসলে প্রতিটা খাবারের স্বাদটা নিতে ভালোবাসি। কারণ হচ্ছে মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রচুর খাই, আসলে প্রচুর খাই না, আমি আসলে অনেক আইটেম অনেকভাবে খাওয়ার ট্রাই করি, অল্প অল্প করে অনেক কিছু। সো এবার ওইভাবেই ইচ্ছে চেষ্টা করা আর কি। আচ্ছা, তো কি হয় যেটা আমরা জানি যে যারা আসলে খেতে ভালোবাসেন বা যেটা আপনি বললেন আপনি খাবারের স্বাদ নিতে খুব পছন্দ করেন, তো এই যারা এই ধরনের থাকেন বা যারা আসলে খেতে ভালোবাসেন, খাবারের স্বাদ নিতে ভালোবাসেন, তারা কিন্তু রান্না করতেও পছন্দ করেন বা তাদের রান্নাটাও ভালো হয়। তো আপনার ক্ষেত্রে সেটা একদমই আমার বেলা খুবই উল্টা। হ্যাঁ, আমি একদমই রান্না বান্নায় খুব বেশি ভালো না, কারণ আমি একদম মমস বয়, আমার মা আমাকে যা রান্না করে দেয় আমি সেটাই হাঁ হাঁ হাসি মুখে খাই। আচ্ছা, তো আমার রান্নার মধ্যে ওই যে ডিম ভাজি আর গরম পানি করা ছাড়া আর তেমন কিছু হয় না। তো এটা কখনো ইচ্ছেও করে কিনা যে আচ্ছা একটু নিজের একটু রান্না বান্না ইয়ে করা উচিত? না, মানে সবকিছু সবার জন্য না, আমি মনে করি যে যার যার কাজ তার করা উচিত। যেমন উপস্থাপনটা আপনার কাজ, হ্যাঁ, সেরকম রান্নাটাও আসলে একটা ক্রিয়েটিভ আর্ট। তো যিনি পারেন উনি রান্নাটা করেন, আমি ভাই খাইতে ভালোবাসি, আমাকে ওই খাওয়া দিলেই হবে, খাওয়া দিলেই হবে। আচ্ছা, তো সর্বশেষ কোন কাজটি করা হয়েছে বা সর্ব এই ঈদকে কেন্দ্র করে কি কি কাজ করা হয়েছে? মানে ঈদের যেটা হয় যে ঈদে তো অনেকগুলো কাজই করা হয়। হ্যাঁ, ওই যে আমার তো হচ্ছে, আমার আমি তো একদম চাকরিজীবী কামলা, তো আমার হচ্ছে যে প্রতি শুক্রবারে আমি একটা একটা করে কাজ করি। তো ঈদের আগে যদি চার পাঁচটা শুক্রবার হয় আমি ওই চার পাঁচটা কাজ করি। তো এই প্রতি শুক্রবারে একটা করে নাটক, এই কিছু নাটক করা হয়েছে, কিছু একটা বিজ্ঞাপনের কাজ করা হয়েছে, আর কিছু অফিসের কাজ করা হয়েছে, সব কিছু মিলেমিশে আর কি। মানে যতগুলো শুক্রবার পাওয়া গেছে শুক্র শনিবার চেষ্টা করেছেন সেই সময়গুলো অভিনয়ে বা এই ক্রিয়েটিভ কাজে দেওয়ার জন্য? মানে একদম ঠিক মানে চেষ্টা করি না, ওই চেষ্টাটা আমার ঘাড়ে এসে পড়ে আর কি। মানুষ অন্যদের ঢেকে গেলে আমি অন্যদের গাছ গিলে ফেলি আর কি এই অভিনয়ের জন্য। আপনার অভিনয় জগতের শুরুটা বা শিল্পী হিসেবে আত্মপ্রকাশের শুরুটা একটু জানতে চাই। এটা হচ্ছে আসলে না যে ওই যে আগেই তো বলছি যে মানে আসলে লাভ দেওয়া পড়ে যাওয়া, আমি আজীবন আমার প্রথম কর্মজীবন ছিল পত্রিকায় কাজ করা। তা পত্রিকায় কাজ করার সুবাদে আমার বিভিন্ন ডিরেক্টরের সাথে পরিচয় এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি জ্বালা দিছি বা প্যারা দিছি, যেটাকে আমরা বলি যে জ্বালাইছি এই ইন্টারভিউর জন্য ইয়ের জন্য। এবং পরবর্তী সময় তারা বোধহয় সবাই মিলে ঠিক করলো যে আমাদের অনেক পানিশমেন্ট দেওয়া উচিত, আমাকে পানিশমেন্ট দেওয়া উচিত, এবং তারপর তারা বললো যে একটু আমার এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো। এই করতে করতে আসলে আমার ইয়ে অভিনয় শুরু করা, আমার মোটেও অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা নাই বা আমি অভিনয়টা পারি না, প্রথমত হচ্ছে আমি পারি না যে আমি করতে চাই না, কিন্তু ওই যে বন্ধুবান্ধবের অনুরোধে ঢেকে গিলতে গিলতে আমার আজকে এই অবস্থা। আচ্ছা, তো যখন অভিনয়টা শুরু করলেন তখন পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? বন্ধুবান্ধবের কথা তো আমরা শুনলামই যে তারা এখন আপনাকে ইনসিস্ট করে, কিন্তু পরিবার থেকে সাপোর্টটা কেমন ছিল বা যখন প্রথম অভিনয়টা করেন তখন কি চিন্তা করেছিলেন কিনা যে না এটাই আসলে চলতে থাকবে সারা জীবন? না, আমি কখনোই ওটা চিন্তা করি না, এবং তখনও চিন্তা করি না, আমি এখনও চিন্তা করি না যে অভিনয়টা আমাকে আজীবন করতে হবে। মানে কেউ যদি আমাকে কালকে থেকে আর নাটকের জন্য নাও ডাকে, হ্যাঁ, আমি কোনোরকম কোনো মানে খারাপ ফিল হবে না আমার। কারণ হচ্ছে যে মানে এই কাজটা আসলে ঠিক আমার ঠিক এক্সপার্টিস না। হ্যাঁ, এটা আমি হয়তো করি কিন্তু আমার এক্সপার্টিস না, লোকজন আমাকে ভালোবাসে, লোকজন আমাকে পছন্দ করে, তাদেরকে আমার বিপ্লবী সালাম। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমার যে প্রচুর স্বপ্ন প্রচুর কোনো কিছু আমি তেমন কিছু দেখি না। মানে যে চরিত্রটা আসে সেই চরিত্রের মধ্যে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি আর কি। এবং সেটা হয় না হয় সেটা একদমই অন্য অন্য বিষয়, কিন্তু এটা নিয়ে আমার একদম খুব বড় স্বপ্ন, বড় হয়ে অভিনেতা হতে হবে, যে মানুষের মতো অভিনয় করতে হবে, যে অভিনয় করে লোকজন মানে মনে রাখবে, অনুপ্রেরণা পাবে, আল্লাহ দোহাই লাগে আমি এইসবের মধ্যে নাই। আচ্ছা, মানে করতে হচ্ছে বলেই করছি। হ্যাঁ, করতে হচ্ছে বলেই করছে, এবং লোকজন কোনো কারণে পছন্দ করছে, ওনাদেরকে আমার বিপ্লবী সালাম যে ওনারা পছন্দ করছে, কিন্তু বেশিরভাগ লোকেরই আমার মনে হয় যে চোখের ডাক্তার দেখানো উচিত।
আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু বললেন যে আপনার তো একটা কর্মজীবন রয়েছে, সেখানে আপনাকে অনেকখানি সময় দিতে হয় এবং তারপরে সেখান থেকে আসলে অনেক কষ্ট করে সময় বের করতে হয় অভিনয়ের জন্য। কষ্ট করে না, আমার একদম, আমার বাই থিওরি হচ্ছে আমি শুক্র শনি ছাড়া কাজ করি না। মানে আমার চাকরিটা হচ্ছে আমার ব্রেড এন্ড বাটার এবং আমি শুক্র শনি ছাড়া কাজ করি না। এখন ধরেন যে আমি প্রচুর নাটক আল্লাহর রহমতে অফার, কাজের অফার পাই যেটা অফিসে দিতে, কিন্তু আমি কোনো দিন সেটা মানে করি না। ফলে এখন সবাই মোটামুটি জেনে গেছে যে শুক্র শনিবার ডেট মেরে দিলে আমাকে ফোন দিবে, নাহলে আর ফোনটা দেয় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেই প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম সেটার উত্তরটা আমি পেয়ে গেছি, যে আসলে আপনি কখনো কোনো কাজ রিজেক্ট করে দিয়েছেন কিনা বা কোনো কাজ ফিরিয়ে দিতে হয়েছে কিনা। তো আমরা জানলাম যে শুক্র শনিবার ছাড়া আসলে যে কাজগুলো অফার আসতো সেগুলো আপনাকে ফেরাতে হয়েছে। এছাড়াও চরিত্রের বিষয়ে বা একটা নাটকের যখন ক্যারেক্টার আপনার কাছে আসে, আপনি ক্যারেক্টারটা আসলে কতখানি প্রাধান্য দেন? মানে ক্যারেক্টার শোনার আগে যখন একে একজন ফোন করে, আমি প্রথম জিজ্ঞেস করি কোন দিন। প্রথম হচ্ছে শুক্র শনি মিলাইতে হবে, তারপরে হচ্ছিল কি, তারপরে যে ক্যারেক্টারটা কী বা কোত্থেকে আসতেছে। এবং ক্যারেক্টারের একটা মজা কি, আমি সবসময় চেষ্টা করি যে যে নাটকটা আমি করতে যাবো সেটা যাতে আমি একটা আরাম দিয়ে আরাম করে করতে পারি। মানে আমি কোনো আননোন লোকের সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি যাদের সাথে কাজ করে সবসময় অভ্যস্ত তাদের সাথে, কারণ যেহেতু এটা আমার একটা মানে ব্রেড অ্যান্ড বাটার না, তো আমি একটু মানে আসে না আরাম করে স্মুথলি কাজ করতে পছন্দ করি। এবং আমার সাথে যারা নিয়মিত কাজ করে তারা জানে যে আমাকে দিয়ে কী করানো যাবে কী করানো যাবে না, সো তারাও এরকম কোনো জটিল কিছু নিয়ে আমার কাছে আসে না। ফলে আমার জীবনটা এখানে খুবই আরামদায়ক, সহজ, খুবই সহজ এবং আরামদায়ক। আচ্ছা, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে আমি যেটা জানি, অনেক প্রচুর বিজ্ঞাপন আপনার করা হয়েছে, তো প্রথম বিজ্ঞাপনের অভিজ্ঞতাটা কেমন, প্রথম বিজ্ঞাপনটা কেমন ছিল? আমার প্রথম বিজ্ঞাপনের অভিজ্ঞতাটা আসলে খুবই মানে খারাপ ছিল। খারাপ ছিল এই অর্থে যে তারপরের দিন থেকে আমার হচ্ছে মাস্টার্স পরীক্ষা শুরু, আর আমার চিন্তা হচ্ছে যে যেমনে হোক এই শুটিং শেষ করে আমাকে বাসায় যেতে হবে। এবং তখন শুটিং সম্বন্ধে আমার কোনো মানে ওই বিজ্ঞাপনটা বানিয়েছিলেন সাইদুরাম টুটুল, টুটুল ভাই মারা গেছেন, আল্লাহ আমাকে বেস্ট নসিব করুক টুটুল ভাই। ফলে আমার হচ্ছে সকাল থেকে শুটিং শুরু হলো। আমার আমি তো হচ্ছে যে আমরা যেটা হয় আর কি, যে শেষ রাতে পড়ে তারপর দিন পরীক্ষা দেওয়া। ফলে আমার টার্গেট ছিল যে যেমনি হোক দুপুরের মধ্যে কাজ শেষ করা, এবং রিয়েলি দুপুরের মধ্যে কাজটা শেষ করছি, দৌড় দিয়ে বাসায় গেছি, গিয়ে ভাত খেয়ে ঘুম দিয়ে তার বই নিয়ে বসছি, কারণ পরদিন সকাল থেকে আমার মাস্টার্স পরীক্ষা ছিল। মানে কাজটা কোনো রকম তাড়াতাড়ি শেষ করে পরীক্ষাটা কনসেন্ট্রেশন তো দিতেই হবে কোনোভাবে। মানে আসলে শেষ রাতের তো একটু পড়তেই হবে, নাহলে তো সারা বছর তার পড়াশোনা করি নাই শেষ রাতের জন্যই। সো কিন্তু আই এনজয় দ্যাট। ওটার পরে মোটামুটি লোকজন একটু চেনা টেনা শুরু করলো, ইয়ে করলো, তারপর তাকে একে ধীরে ধীরে অনেক বিজ্ঞাপন করছে। আমি এটাকে কোনোটাকে একটু চাপ সিরিয়াসলি নেওয়া হয়। আচ্ছা, তো যেটা হয় আসলে আমরা যারা স্ক্রিনের সামনে কাজ করি বা যারা আসলে স্ক্রিনের সামনে কাজ করে একটা জায়গা করে নেন, তাদের কিন্তু তাদের নিয়ে সবসময় যেটা হয় আমরা জানি যে যারা দর্শক যারা দেখেন বা যারা অ্যাকচুয়ালি স্টারদেরকে স্টার বানান তাদের সবসময় একটু আগ্রহটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে আলোচনা সমালোচনা সবসময়ই হয়, তো সেক্ষেত্রে কখনো আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিনা বা এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? এই বিষয়ে সমালোচনা আমাকে নিয়ে মানে এখন যদি আমি জানি না যে সমালোচনা কী কী হয়েছে, এখন কেউ যদি বলে যে সুমন পাত্রী অভিনয় পারে না, আমি একদম প্রথমে স্বীকার করিনি যে আমি অভিনয়টা পারি না। এই ক্যারেক্টার হয় নাই, হইতেই পারে, হয় নাই, মানে সব কিছু সবাইকে দেওয়া হবে এটা না। হ্যাঁ, সো এটা সমালোচনা করার কিছু নাই। হ্যাঁ, হয়তোবা যেটা ওরা এক্সপেক্ট করছিল তার থেকে হয়তোবা খারাপ হয়েছে বা ইয়ে হয়েছে, এটা নিয়ে আমি কোনো রকম মন খারাপ করি না, কারণ এটা ইজ নট মাই ওয়ে অর মাই এরিয়া। মানে আমার এক্সপার্টিস যেখানে, হ্যাঁ, সেখানে যদি আমাকে কেউ কোনো কিছু নিয়ে খারাপ বলে সেটা নিয়ে আমার মন খারাপ হয় না। অভিনয়টা আমার এক্সপার্টিস না, আমি কোনোদিন মঞ্চে কাজ করি নাই কোনোদিন। মানে আমার মনে হয় যে কোনো কিছু শিখে করা উচিত। হ্যাঁ, তো আমরা যারা এই না শিখে অভিনয়টা করি, হ্যাঁ, তাদের আসলে কোনোভাবে মন খারাপ করা উচিত না এটার জন্য। সো সমালোচনা নিয়ে আমি কোনো রকম চিন্তা না যে ভাই গালি দেন ইয়ে দেন, এটা একটা সত্যিকার অর্থে এই যে আমি এটাকে ওইভাবে পজিটিভভাবেই নেই যে ও তো আমারটা জিনিস দেখেই আমাকে খারাপ বলতেছে, সো ওটা তো দেখছে, ওই কষ্টটারও একটা দাম আছে, সো তার জন্য তাকে আমার বিপ্লবী সালাম। আচ্ছা, তো যেটা আমরা জানলাম আসলে আপনি আপনার প্রফেশন নিয়ে বা আপনার কাজ নিয়ে আপনি অনেক বেশি সিরিয়াস থাকেন এবং এখান থেকে আসলে যেটা হয় এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি পারি আসলে, এছাড়া কিছু পারি না সত্যি কথা। আচ্ছা, তো একটু জানতে চাই আপনি আসলে কি কোথায় কর্তব্যরত রয়েছেন? আমি দীর্ঘদিন প্রতিযোগিতায় কাজ করছি, এখন একটা বিজ্ঞাপনী সংস্থায় আমি প্রধান কৌশলগত পরিকল্পনা বিদ হিসেবে কাজ করি আর কি। হ্যাঁ, তো ওটাই আমার কাজ, ওটাই আমি পারি, ওটাই আমি সারাক্ষণ করার চেষ্টা করি আর কি। এটাও তো শিল্পেরই একটা অংশ, সো দুইটাকে রিলেট করতে শিল্প তো সবই আপনার আপনার ধরেন যে আপনার ওই যে রান্না করা থেকে শুরু করে যে বিছানা গোছানো প্রতিটাই সেই শিল্প। এখন যেই যেভাবে শিল্পটাকে প্রেজেন্ট করে আর কি, সো আমি আসলে ওই শিল্পটাই বোধহয় একটু ভালো পারি। আচ্ছা,
তো অভিনয়ের পাশাপাশি, অভিনয়, বিজ্ঞাপন এগুলোর পাশাপাশি আমরা জানি যে আপনি গানও গাইতে পারেন। আমি মোটেও গান গাইতে পারি না। আমি হচ্ছে গিয়ে আমি আজীবন একজন মানে একদম ওই যে আজীবন চাইছি মিউজিশিয়ান হইতে এবং সেটাই হওয়ার আজীবন চেষ্টা করে গেছি। আবার যখন আমার অনেক টাকা পয়সা হবে তখন আমি আবার সব কিছু ছেড়ে ছুড়ে আবার মিউজিক করা শুরু করবো, টাকা পয়সা হোক আগে তারপরে। আচ্ছা, তো এখন আমরা আসলে একটা গান কি শুনতে পারবো কিনা? গান আমি মোটেও কোনোদিন গাইতে পারি না এবং এই গান শোনার পরে এটিএনের টিআরপি যে হারে নামবে, হ্যাঁ, এই রিস্ক কোনোভাবে নেওয়া সম্ভব না। টিআরপি বেড়েও যেতে পারে, কোনোভাবে না, কোনোভাবে না। আছে না যে গান আমাকে যা কোনোদিন হয় নাই, আমার গলায় শুন নাই, ইয়েন তার নাই, শুধু আমি মিউজিকটা বুঝি, আমি বাজাইতে পারি। আমি অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবেই চাইছিলাম আসলে জীবন কাটাইতে, কিন্তু যেটা হয় মানুষ ভাবে এক হয় আরেক, তো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আবার যখন টাকা পয়সা হবে তখন আবার মিউজিক করা শুরু করবো। আচ্ছা, তো যেটা আপনি বললেন আসলে যেহেতু অভিনয়টা প্রথমে আপনি বললেন যে আমি অভিনয় বুঝি না, আমি অভিনয় পারি না, আমি আমাকে কিছু একটা করতে হয় তাই আমি করি, সেহেতু এই জায়গা থেকে এক্সপেকটেশনস তো আসলেই থাকার কোনো, আপনার আপনার তো কোনো এক্সপেকটেশনস নেই, তো তারপরেও কি কখনো মনে হয় কি না যে একটু এই ধরনের চরিত্র করতে পারলে হয়তো বা ভালো লাগতো? না, মোটেও না। আমি এই জীবনে এরকম তারকাদের ধরুন হাজার হাজার ইন্টারভিউ করছি, আমি দীর্ঘদিন প্রথম আলোতে কাজ করছি, এইসব তারকাদের ইন্টারভিউ করছি, প্রত্যেকেরই অনেক স্বপ্ন আমি জানি, অনেক ইয়ে জানি, আমার এরকম কোনো স্বপ্ন নাই, কোনো ইয়ে নাই। হ্যাঁ, ডিরেক্টররা যেটা আমাকে দেয় আমি ততটুকু সার্ভ করতে পারলে আই এম হ্যাপি টু দ্যাট। মানে অভিনয়ের জায়গাটা আমরা বাদ দিলাম, কিন্তু যেখানে আপনি কাজ করেন বা যেটা আপনার কর্মস্থল, সেখানেও আপনার এমন কোনো এক্সপেকটেশনস রয়েছে কিনা বা একটা অপূর্ণ কিছু রয়েছে কিনা যে এই জায়গাটা পৌঁছাতে পারলে হয়তো ভালো হতো? আপনি যখন কাজ করেন সেটা তো আপনার সবসময় একটা শিক্ষার জায়গা, যেটা এটা থেকে বেটারমেন্ট কি করা যায়, এটা থেকে বেটারমেন্ট কি করা যায়, সেই চ্যালেঞ্জটা তো আমরা প্রতিনিয়ত নেই। এটা আপনি প্রত্যেকেই, আমরা প্রত্যেকে যে জায়গা থেকে আপনি উপস্থাপনা করেন, আপনি উপস্থাপনার জায়গা থেকে যে অভিনয় করে, অভিনয় জায়গা থেকে যে ক্যামেরাম্যান ভাইটা আমাদের সামনে আসে উনি ওনার ক্যামেরার জায়গা থেকে যে নিজেকে কীভাবে ডেভেলপ করা যায়, সো ওই চ্যালেঞ্জ তো আমাদের মানে মানুষ হিসেবে তো আমাদের ওই চ্যালেঞ্জ নিতেই হয়। সো ওটা একদমই মানে কোনো ফিলোসফিক্যাল থট না আর কি, মানুষ হিসেবে যে চ্যালেঞ্জ নয় আমি ওটুকু নিয়েই জীবন কাটাতে চাই। মানে লাইফকে জটিল করার আমার কোনো ইচ্ছা কখনো নাই এবং করিও না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমরা একে তো ঈদ পার করছি এবং সেই সঙ্গে আমরা এটিএন বাংলার বর্ষপূর্তি পালন করছি, 25 বছর পূর্তি আমরা পালন করছি, যেটা কিনা আমাদের রজত জয়ন্তী, সো এই উপলক্ষে যদি কিছু বলতে চান। 25 বছরের অবশ্যই শুভেচ্ছা, এবং দর্শকরা যারা কষ্ট করে আমাকে দেখেন, আমাকে সহ্য করেন, তাদের জন্য আমার একরাশ সালাম এবং ভালোবাসা। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবৃত্ত চায়ের চুমুকের আয়োজনগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।